ছেলেরা বেশি করলে ভালো লাগে আর তাড়াতাড়ি আউট হয়ে গেলে রেগে যায়। অতি দ্রুত খেলার কারণে সে কিন্তু আউট হয়ে যায়। আউট হয়ে গেল? হ্যাঁ, আউট হয়ে গেলে তখন রেগে যায় সবাই। হ্যাঁ, সবাই রেগে যায়। দর্শক, এবারে পেয়ে গেছি আমরা একদম সাদা পরী আপুকে। প্রথমে জেনে নিব আপুর পরিচয়, তারপর ছেড়ে দেবো আমাদের আজকের দুষ্টু মিষ্টি মজা। দাদা, আপুর নাম কি? আমার নাম হচ্ছে সাদা পরী। সাদা পরী তো আমি বললাম, এটা আমার দেওয়া নাম। কিন্তু অরিজিনাল নাম কি? আমার অরিজিনাল নাম হচ্ছে নেহা। নেহা, নেহা আপু কি করছেন? আমি পড়ালেখা করতেছি। দর্শক, আমরা একজন স্টুডেন্ট আপুকে পেয়ে গেছি। তো আমরা এসেছি বিশ্বজুড়ে বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটি ধাঁধা বা কুইজ দিব, যার উত্তর করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। কত সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন থাকবে আপনার জন্য সুন্দর একটি গিফট। গিফট থাকবে, রাইট? তো আমরা কি খেলবো? হ্যাঁ, অবশ্যই খেলা হবে। খেলা হবে, বাট আমি কিন্তু আগ্রহী, তাড়াতাড়ি কুইজটা খেললে ভালো হয়। তার আগে পুরস্কার নেওয়ার জন্য, কুইজ খেলার জন্য না, মানে তাড়াতাড়ি বাসা যেতে হবে এই জন্য? না, আসলে গিফটটা নেওয়ার জন্য। আচ্ছা দর্শক, আমি কিন্তু আপুর পারমিশন নিয়ে পাশে বসানো হয়েছে আর কি, মাইন্ড করেন নাই তো? না না, আপনি মাইন্ড করলে আবার দর্শক বলবে যে এই পাশে এসে বসেছে এই সেই। না, আসলে মাইন্ডের কিছু নেই, আপনি হচ্ছে আমার একটা বড় ভাইয়ের মতো, আমি সে ছোট বোন হিসেবে আপনার পাশে বসছি, বা আপনি আমার পাশে বসছেন। রাইট রাইট রাইট। তো আমরা আজকের ধাঁধায় তাহলে চলে যাই। তো আপনার উদ্দেশ্যে আমাদের আজকের ধাঁধা, ছেলেরা বেশি করলে ভালো লাগে আর তাড়াতাড়ি আউট হয়ে গেলে রেগে যায়। ভাই, আমি কি আবারও বলবো? না, আমার নলেজে আছে তো সেটা। ছেলেরা বেশি করলে ভালো লাগে, তাড়াতাড়ি আউট হয়ে গেলে রেগে যায়। আচ্ছা, সবাই শুনো, চেক এখন কি আপনি সময়? 10 সেকেন্ড সময়। প্রথমত বলা যায় আমি আমি নেগেটিভ, প্রথম দ্বিতীয় আমি শুনতে জানি, আপনি অ্যানসারে যান। আচ্ছা যাই হোক, আমি কি হবে কি হবে, আল্লাহ দেবা যাও। তো ক্রিকেট খেলা 4, এইভাবে সহজভাবে ভাবতে হবে। ক্রিকেট খেলা খুব পছন্দ নাকি? না, আসলে ইচ্ছা ছিল ক্রিকেটে হওয়ার জন্য, বাট ক্রিকেট খেলার সময়টুকু পাচ্ছি না। আচ্ছা, কারণ ডান্সার একজন, ডান্সে সব সময় সময় দিতে হয়, তো এই জন্য 5 সময় কিন্তু চলে আছে। একটা অ্যানসার করেছেন, চেঞ্জ করতে চান না এই অ্যানসারই থাকতে চান? আমি এই অ্যানসারেই থাকতে চাই। 6? হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন কিন্তু ইচ্ছা করলে। না, আমি চেঞ্জ করতে চাই না, কারণ আমার নলেজে যেটা আসছে ক্রিকেট খেলাই হবে। 7, সময় কিন্তু চলে আছে। আমি হাজারবার একটা কথাই বলবো, ক্রিকেট খেলা ক্রিকেট খেলা, সেটাই হবে, চেঞ্জ করবেন না। দর্শক, আপুকে একটু সময় দেই, চেঞ্জ একটু থিঙ্ক করুক তাতে। তো আপনারা কিন্তু আপুর মতো পুরস্কার, বা এর আগে যে আমরা আপুগুলো বা ভাইয়াগুলো খেলে পুরস্কার পায় সেরকম, কিন্তু এই আপু যদি সঠিক উত্তর দিয়ে পুরস্কার পায় সেম আপনারাও কিন্তু পেতে পারেন। কী করতে হবে? কমেন্টে সঠিক উত্তর দিতে হবে সর্বপ্রথম। না, আমি বলে নেই যে আপনি পুরস্কার পাবেন। আপনার মতো আমি অনেক আপু বা ভাইয়ের সাথে খেলে থাকি, তারা পুরস্কার পায়, বলা যায় না আপনিও পেতে পারেন। তবে আপনার পুরস্কারের মতো কিন্তু দর্শকের একটা অপরচুনিটি থাকে, সেটা আপনি জানেন না হয়তো। আমাদের যে শো, এখানে কমেন্টের মাধ্যমে আমরা দর্শকদেরকে পুরস্কার দিয়ে থাকি আর কি। তো আপনার ভাইয়া, আমি আপনি ইউটিউবে থাকবেন, চেঞ্জ করবেন। আমি বলি একটা কথা, আমি বারবার ভেবে দেখলাম ক্রিকেট খেলাই হবে। 9, আর 1 সেকেন্ড, ক্রিকেট খেলাই হবে। 10, দর্শক আপু একটি উত্তরে এসেছে, সেটা হলো ক্রিকেট খেলা। তাছাড়া আপুর মুখ দিয়ে আর কোনো অ্যান্সারই আমরা পেলাম না, একটি উত্তর, দেখি সঠিক হয় কি না। আচ্ছা আপু, বিশ্লেষণটা যদি বলতেন কেন ক্রিকেট খেলা? অবশ্যই, আসলে যখন ছেলেরা ক্রিকেট খেলে মানে অতি দ্রুত খেলার কারণে সে কিন্তু আউট হয়ে যায়। আউট হয়ে গেল? হ্যাঁ, আউট হয়ে গেলে তখন রেগে যায় সবাই। হ্যাঁ, সবাই রেগে যায়। তো আসলে বিষয়টা, অনেকক্ষণ ধরে খেললে, অনেকক্ষণ ধরে খেললে সবাই আনন্দিত হয়, হ্যাঁ, আউটার চান্সটা একটু কম থাকে, আর দ্রুত খেললে ঠাস করে আউট হয়ে যায়। তো আমি একটা এটাই বারবার চিন্তা করলাম, আসলে ক্রিকেট খেলাটাই হবে, আর এটাই সত্যি। ও আচ্ছা, হ্যাঁ, উত্তরটা এটাই হবে। দর্শক আপুকে আমাকে দেখি আমাদের উত্তরে কি এসেছে। কংগ্রাচুলেশনস বলতে হচ্ছে, কারণ আপুর উত্তর সঠিক হয়েছে। সাদা পরী আপু, আপনার জন্য অবশ্যই আমরা একটু গিফটগুলো ম্যাচিং করে রাখি। আমরা যখন বের হই বাসা থেকে, আজকে যখন ধাঁধার কুইজগুলো করার চিন্তা ভাবনা করি, আমরা
চিন্তা করে আজকে যদি রেড ড্রেস পরা পাই, আমি রেড ড্রেস আপুকে বা ভাইয়াকে একটা রেড টাইপের গিফট দিব। হোয়াইট ড্রেস যখন পাই মানে নিয়ে কোনো বা গিফট নিয়ে বের হই, চিন্তা করে আজকে একটা হোয়াইট গিফট থাকবে। তো আপনার জন্য আমাদের যে খাপটা সেটাও হোয়াইট, ভিতরে যে মগটি আছে সেটাও হোয়াইট। এই জন্য থ্যাংক ইউ। তো আসলে আমি অনেক এক্সাইটেড ভাইয়া, আমি কখনো আশা করি না যে আসলে আমি গিফটটা পাবো, কিন্তু আমার মনে মনে এতটুকু ভরসা ছিল যে আমি প্রশ্নের উত্তর মানে উত্তরটা দিতে পারবো। মানে আমি যখন দেখলাম যে আপনাকে প্রশ্ন করি, আপনি মানে কিছুক্ষণের মধ্যে একটা অ্যান্সার করে ফেলেন, আপনি কি মনে করেন না বর্তমান সমাজে যে মেয়েরা ক্রিকেট খেলে, মানে এটাকে কিভাবে দেখছেন? মানে আপনি নেগেটিভ ভাবে? অবশ্যই না, আমি এটা নেগেটিভ ভাবে দেখবো না, কারণ ছেলেরা যদি ক্রিকেট খেলতে পারে মেয়েরা কেন পারবে না? ছেলেদের যেমন অধিকার আছে মেয়েদেরও ততটাই অধিকার আছে, আমি এটা মনে করি। এই জন্য আপনার এই চিন্তাকে আমরা সাধুবাদ অবশ্যই জানাবো, এবং আরও সাধুবাদ জানাবো যে সঠিক উত্তর দেওয়ার কারণে আপনাকে আমরা কাঙ্ক্ষিত পুরস্কারটি বুঝিয়ে দিতে পেরেছি। তো আপু উঠা যাক, আজকের প্রোগ্রাম আমাদের এখানেই শেষ করতে হবে, আর আপনার আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকবে অনেক সাধুবাদ। তো ভালো থাকবেন আপু, আল্লাহ হাফেজ। দর্শক আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।